আরামবাগ গৌরহাটি মোড়ে ব্রাদার্স অ্যাসোসিয়েশনের গণেশ পুজোর উদ্বোধন করলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। জানা গেছে, কোভিড বিধি মেনে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। পৌর প্রশাসক স্বপন নন্দী মহাশয়, অসংখ্য ধন্যবাদ। স্বপন নন্দী মহাশয় আমাদের পৌর প্রশাসক বলছি, আমাদের বলো দেখে এখনই আমাদের বর্তমানে যাওয়া হবে। উদ্বোধন হলো এখানকার এক ক্লাবের ছেলেরা, এখানকার আমাদের যারা নাগরিকরা আছে প্রত্যেককে নিয়ে দর্শকরা ছিল সকলের মিলে থেকে। আজকে আমরা সেই গণপতি বাবার যে আজকে পুজো, সেই পুজোর উদ্বোধন হলো। এবার গণপতি বাবাকে আমরা শুধু আশীর্বাদ চাইব যে আমাদের আর্থিক দিক দিয়ে কোভিডের জন্য আমাদের আর্থিক অবস্থা কি, সরকার কি, আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যেকের খারাপ হয়ে গেছে। তাই উনি তো সেই আপনারা জানেন সিদ্ধিদাতা গণেশ, তাই ওনার কাছে আশীর্বাদ চাইবো আমাদের যেন সেই আর্থিক অবস্থা যেমন আমাদের প্রত্যেকের খারাপ হয়েছে, সরকারের থেকে আরম্ভ করে বা বিভিন্ন বর্ষাধার থেকে প্রত্যেকেরই, তারা যেন আমরা সেই আর্থিক সচ্ছলতা যেন হই, আর যেন পৃথিবী থেকে যেন করোনা ভাইরাস যেন মুক্ত হয়, আমরা যেন সকলে ভালো থাকি, এই আশীর্বাদ বাবা কোথায় হলো। এবং এটা গৌরহাটি মোড়ে আমাদের যে আজকের যে আমাদের ঠিক গৌরহাটি মোড়ে বিবেকানন্দ যে স্ট্যাচু আছে তার অপোজিটে এটা পুজোটা হচ্ছে। কাদের পক্ষ থেকে করা হচ্ছে? এটা হচ্ছে আমাদের ব্রাদার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হচ্ছে। আগের বছরও যেমন সমস্ত কোভিড মেনে এই পুজোটাকে করেছিলাম ব্রাদার্স অ্যাসোসিয়েশনের গণেশ পুজো, তো এবছরও আমরা কোভিড বিধি মেনে সকলকে যখন এই মণ্ডপে ঢুকছেন মাস্ক পরে এবং আমরা স্যানিটাইজার দিচ্ছি, তো সকলে সেরকমভাবে পুজোটা হচ্ছে, সমস্ত কিছু মেনে পুজোটা হচ্ছে। কদিন ধরে চলবে? এটা তিন দিন, মানে আজকে ধরুন 10ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর আমাদের তিন দিন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাকি? না, এবছর কোভিডের জন্য তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাখছি না, তবে আমরা চেষ্টা করছি যেমন আগের বছরেও করেছিলাম, আমরা একটা প্রণামী বক্স রেখেছি বা ডোনেশন আমাদের ক্যাম্পেইন চলছে, যে কিছু আমরা এর মাধ্যম থেকে কিছু দুঃস্থ মানুষের আমরা বাড়িতে পৌঁছে দেবো, কারণ আমরা ডাইরেক্ট এখানে করছি না, কারণ ভিড় জমবে, আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো কিছু টোকেন। যা প্রণামীর টাকা পড়বে সেই টাকা, যেই প্রণামীর আমরা টাকা পড়বে এখানে সমস্ত টাকা আমাদের ফান্ডিং ওইখানে দেওয়া হবে, আমার মানে দুঃস্থ মানুষের মধ্যে খাবার আমরা পৌঁছাতে চাচ্ছি এর মাধ্যমে। আমার পরিচয়, আমি ব্রাদার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ জানা, আমার পাশে আছে চেয়ারপারসন আমাদের ভবানী শঙ্কর মুখার্জি, পাশে আছে সেক্রেটারি নারু মুখার্জি, আছে মোটামুটি ধরুন আছে 50-60 জন, অনেকেই বাইরে থাকেন, তো প্রায় এখানে 10-12 জন হয়তো উপস্থিত আছেন, অনেকেই বাইরে চাকরি বাড়ি করেন আছেন এখানে কিছু জন। বলছি দাদা, এই বছরে কি প্রথম? না, আগের বছর আমাদের হয়েছিল, আগের বছর আমাদের থানার সামনে সিমপাড়াই হয়েছিল, এবছর আমরা গৌরহাটি মোড়ে করছি। আসলে আরও উদ্যোগটা হচ্ছে কোভিডের জন্য তো অ্যাকচুয়ালি মানুষের যে আনন্দ মজা সব কিছুই প্রায় শেষের দিকেই, তবুও আমি সব কিছু মেনে বা আমরা এটা মনে করে করছি যে কিছুদিন সবাই আসুক, দুদিন একটু আমাদের সাথে বাপ্পার মুখটা দর্শন করুক, সবাই মিলে একটা খুশি হোক, সেই জন্য যে সিদ্ধিদাতা সবার কাছে যেন আসুক আমাদের আশীর্বাদ, সেই জন্য থ্যাংক ইউ। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়, এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচি করছে, তার মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে যে কর্মসূচি করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে, আমাদের যেমন ধর্মগ্রন্থ রামায়ণ মহাভারত কোরআন পুরাণের কথা যেমন খানিকক্ষণ বলে শেষ করা যায় না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করছে খানিকক্ষণ বলে শেষ করা যায় না। তাই বলব এই দুয়ারের সরকারে যেসব কর্মসূচিগুলো হচ্ছে আপনারা দয়া করে সেখানে নাম নথিভুক্ত করুন, আর আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেবেন।